নমস্কার বন্ধুরা বেঙ্গলাওয়ারে আপনাদের স্বাগত আজ চব্বিশে অগস্ট দু হাজার একুশ সাতই ভাদ্র মঙ্গলবার শুরু করছি আজকের রাশিফল মেষ রাশি মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স নিয়ে আজকে জানাব। তবে তার আগে বলবো যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই মেষ অর্থাৎ যাদের সানসাইন মুনসাইন উভয় ক্ষেত্রেই যারা এরিস এই রাশিফল তাদের হানড্রেড পার্সেন্ট খাটবে অন্যথায় বাকিদের বলবো আপনাদের জন্মের সময় শাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দশা পেতে ভিন্ন ভিন্ন হয় এই রাশিফল আপনাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট না খাটলেও সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে খাটবেই এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে আজ কিন্তু আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন অফিসে তারা উপলব্ধি করবেন যে আজ আপনার সব কিছুই মনের মতো ঘটছে আজ কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সহযোগিতা অত্যধিক কাজে দেবে পরোক্ষভাবে অবশ্যই তবে কাজে দিতে চলেছে আজ অর্থগতভাবে কিন্তু দিনটি আপনাদের খুব একটি সুবিধাজনক নয় নির্দিষ্ট কিছু কাজ হতাশাবান্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে এই সময়ই কিন্তু বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনার সব থেকে বেশি দরকার তবে তারা আপনাকে হতাশ করতে পারে বিজনেস বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়ে গেলেই সবথেকে ভালো হয় আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকে পড়াশুনায় মন আরও বেশি বসাতে হবে আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই তাই আজ এগুলি এড়িয়েই চলুন তা না হলে আপনার পরিশ্রমই বৃথা হবে পরিবারের সদস্যদের উপরে আধিপত্য যেন বজায় রাখতে যাবেন না আর অতীতের কোনো ভুলের কারণে যদি আপনি ক্ষমা প্রার্থী হতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পারিবারিক জীবন সুখকর হবে কিন্তু আপনি আপনার নিজের ভুল না ধরে যদি অন্যের ভুল ধরা স্বভাব আপনার মধ্যে বজায় রাখেন তাহলে কিন্তু তাদের সাথে সম্পর্কের দুর্বলতাই বৃদ্ধি পেতে পারে আগেই বলেছি বন্ধু বান্ধবরা সাহায্য করবে না আর নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন নিজের সমস্যার কথা তাদের সাথে যত কম বলা যায় ততই কিন্তু বেটার স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের অত্যধিক খেয়াল রাখতে হবে নিজেদের মা ঠাকুমা বা অন্যান্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন পায়ে হাত দিয়ে প্রণাম করে তাহলে আপনাদের স্বাস্থ্য কিছুটা হলে উন্নতি ঘটবে অন্যথায় কায়িক পরিশ্রমের কারণে আজ আপনারা ক্লান্তি অনুভব করবেন মনে হতাশাও কাজ করতে পারে আর করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি অন্যান্য দিনের ন্যায় এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে স্বামী স্ত্রীও বিবাহিত জীবনে সুখ মানে কি সেটি আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন এক কথায় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রেই আজকের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর যদি আপনারা হয়তো তর্ক বিতর্ক বাক বিতণ্ডায় না জড়িয়ে পড়েন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তাই এ বিষয়ে একটু সাবধান থাকার প্রয়োজন আছে আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি বৃষ লগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আপনারা যদি আপনাদের পারিবারিক দিক দিকটি একটু সাবধানে চলাফেরা করতে পারেন পারিবারিক ব্যাপারে বাকি সব দিকেই কিন্তু আপনাদের ভাগ্যদেবী আজ সহায় আছেন প্রথমেই অন্যান্য দিনের নয় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব দীর্ঘ সময় ধরে যে সমস্ত টাকা পয়সা আপনার পাওনা ছিল স্থগিত বকেয়া সেগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন যার কারণে আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি বৃদ্ধি হবে তৎসত্ত্বেও বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না আর আজ যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দিনটি অতুলনীয় চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার পেশ থাকতে চলেছে অফিসে আপনার বস এবং কলিগদের কাছ থেকে আপনারা ভাব ভালোবাসা পাবেন আপনার নিজের মেধা দক্ষতা এবং ট্যালেন্টের বলেই কিন্তু অফিসে আজ নিজেকে স্বতন্ত্র অনুভব করতে চলেছেন কাজেও গতি আসতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি এক প্রকার বেশ যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে এবার দেখার যে আপনারা পারিবারিক সহযোগিতা পাবেন কি না এই বিষয়ে তার জন্য আপনার নিজের অবস্থানের উপরে নির্ভর করছে পরিস্থিতির উপরে এবং গ্রহ নক্ষত্রের হেরফেরের উপরেই আজ কিন্তু সেটি আপনার ক্ষেত্রে পরিলক্ষিত হবে আজ আপনি পরিবারের সদস্যদের উপরে আধিপত্য যেন বজায় রাখতে যাবেন না অহেতুক কন্যের ভুল ত্রুটি ধরতে যেন যাবেন না যদি অতীতে কোনো ভুল করে থাকেন তার জন্য আজ ক্ষমা প্রার্থী হন তাহলে দেখবেন আপনার পরিবারের পরিবেশ সুখকর হবে অন্যথায় আপনি যদি পরিবারে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু সেই কথাগুলি পালন যদি না করেন তাহলে আজ কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বিরক্ত করতে পারেন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও আজ শরীর মনে সতে যথা তর তাজা অনুভব করবেন তৎসত্ত্বেও বলব করোনার তৃতীয় ঢেউ আঁছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন আজ আপনাদের প্রত্যয় মানসিক প্রত্যয় এবং জীবনের উন্নতি নিশ্চিত হতে চলেছে সে বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো আজ কিন্তু ভালোবাসার মানুষের চাহিদা সম্পর্কে আপনার একটু সংবেদনশীল হওয়ার প্রয়োজন আছে সত্য কথা প্রকাশ করুন আপনার ক্ষমতা আছে কি নেই তাকে খোলাখুলি জানান আর স্বামী স্ত্রী আপনারা কিন্তু বাড়ির কোনো ছোটো সদস্যকে সঙ্গে নিয়ে কোনো শপিং মল বা পার্কে যেতে পারেন তার জন্য দিনটি অতুলনীয় আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছাতে পারেন যদি অহেতুক তর্ক বিতর্ক বাক বিতণ্ডা বচসাকে আশ্রয় না নেন তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আজ আপনার নিজস্ব সত্য প্রকাশের উপরে জোর দেওয়া উচিত আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে অর্থাৎ সত্যের পথে থাকুন সত্যম শিবম সুন্দরম আর তাই শিবই সুন্দর শিবি সত্য আর তাই সত্যের আশ্রয় নিলে স্বয়ং ভগবান শিব কিন্তু আপনার সঙ্গে থাকবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে কিন্তু বলবেন না আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই বীজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রোং সভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রোং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি মিথুন রাশি মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মিক্সড রিয়াকশানের মধ্যে দিয়েই কাটতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করবো আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু আজ মধ্যম প্রকৃতির একাধিক উপায়ে আপনাদের আই ইনকাম বৃদ্ধি হলেও আপনাদের খরচও বাড়তে চলেছে বিশেষ করে বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার আগে খুব চিন্তা ভাবনা করবেন পাললে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন তবেই কিন্তু বেটার ফলাফল পাবেন চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় অফিসে আজ আপনি নিজের মেধা দক্ষতা এবং ট্যালেন্টের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন আপনি যে সমস্ত কঠিন কাজগুলি অফিসে দীর্ঘদিন আগে করেছিলেন সেগুলি আবার ফেরত পেতে চলেছেন অর্থাৎ অফিসে আপনার দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে যারা সৃষ্টিশীল বা কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত নাটক ছবি আঁকা গান নাচ কোনো প্রকার যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি নাম যশ সম্মান স্বীকৃতি আজ আপনারা লাভ করবেন আপনাদের সৃষ্টিকে বা আপনাদের সৃষ্টিশীলতাকে আপনারা এক উচ্চতর স্তরে নিয়ে যেতে আজ সক্ষম হতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে আর যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন তাই একটু প্রচেষ্টা করে দেখুন আপনারা অবশ্যই সফল হবেন পরিবারের সদস্যদের সাথেও কিন্তু আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সাথে শুধু ভাব ভালোবাসা বৃদ্ধিই কিন্তু নয় আজ তাদেরকে আপনি বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর তাই সম্পর্কে বন্ডিং আরও বেশি মজবুত হবে নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও আজকের দিনটি আপনার এক প্রকার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটতে চলেছে আজ আপনার জ্ঞানের তৃষ্ণা জ্ঞানের প্রতিভোগ বা কৌতূহল আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু অত্যধিক স্বাভাবিক নয় আপনাদের অত্যধিক খেয়াল রাখার প্রয়োজন আছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান রাত্রে ঘুমাতে যাওয়ার সময় বিছানার পাশে যদি একটি তামার পাত্রে জল রাখতে পারেন এবং পরের দিন সকালবেলা সেই জলটি যে কোনো গাছে শিকড়ে গিয়ে ঢেলে দিন তাহলে আপনাদের স্বাস্থ্যের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে বড়ো সড়ো কোনো রোগ থেকেও মুক্ত হতে পারেন নিজের আবেগকে আজ একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনার অস্বাভাবিক আচরণ আর চারপাশের মানুষজনেদের কিন্তু বিভ্রান্ত করতে পারে তারা আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ফেলে দিয়ে কিন্তু চলে যাবে আজ তাই পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্যে হিংসা ঘৃণা অহংকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন পারলে নিজের সাথে প্রতীক্ষা করুন ভালো দেখবো ভালো খাবো ভালো পড়ব ভালো বলবো ভালো শুনবো তবেই কিন্তু আজকের দিনটি আপনাদের ভালো থাকবে প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি এক প্রকার পেশ থাকতে চলেছে স্বামী স্ত্রীও আজকের দিনটি আপনারা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনাদের দাম্পত্য জীবনে তবে অহেতুক তর্ক বিতর্ক বাক্যতণটা বচসার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতিমঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি কর্কট রাশি কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতি থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করব আর যারা চাকরিজীবী তারা কিন্তু তাদের পেশাদারি যে স্বভাব বা আপনাদের পেশাদারি যে ক্ষমতা আপনাদের ট্যালেন্ট মেধা স্কিল সেট এগুলির প্রমাণ দেওয়ার আজ প্রচুর সুযোগ পাবেন বিশেষ করে যারা আইটি বা টেকনিক্যাল লাইনে চাকরি করছেন বা কম্পিউটার ওরিয়েন্টেড বা অনলাইন জব করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অতুলনীয় থাকতে চলেছে আপনাদের আজ যোগ পরিলক্ষিত হচ্ছে আপনারা যা চাইবেন তাই পেতে চলেছেন আজ আর অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই আপনাদের চলতে হবে আজ কোনো অনুষ্ঠানের কারণে আপনার অতিরিক্ত বা প্রচুর অর্থ ব্যয় হতে চলেছে যেটি আপনার আর্থিক অবস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিজনেসম্যানেদের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়েই চলুন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আজ অতুলনীয় উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা বাড়িতে কোনো অনুষ্ঠানে যুক্ত হতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে যার কারণে আজ আপনাদের পরিবারের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটান কারণ তারা আধ্যাত্মিক নিষ্পাপ ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় কাটাবেন আপনার মনের পবিত্রতা তত বৃদ্ধি পাবে কর্মেও গতি আসবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতাতে কাজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সচে যত তারা অনুভব করবেন তৎসত্ত্বেও বলব সন্ধ্যাবেলার সময়টা আপনি একাকী ফিল করতে পারেন একটু মানসিক হতাশাও আপনার মধ্যে কাজ করতে পারে তবে অতিরিক্ত চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই কারণ সুখ কিন্তু আজকে আপনি আপনার ক্ষেত্রে হতাশার চেয়ে অনেক বেশিই থাকতে চলেছে প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি প্রেমের জগতে উৎসাহময় একটি দিন সন্ধ্যার সময় আপনারা বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ কিন্তু আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বামী স্ত্রী আজ আপনারাও কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো পৌঁছাতে চলেছেন বিবাহিত জীবনকে ভালো করার প্রচেষ্টা আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফল প্রদর্শন আপনাদের করবে আজ কিন্তু আপনারা একে অপরের আরও অনেক কাছাকাছি আসতে চলেছেন আর খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আজ আপনি সকল মানুষের থেকে দূরে সরিয়ে গিয়ে নিজের পছন্দ কাজ করতে সক্ষম হবেন যার কারণে আপনার মনে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে আপনাকে আজ একাগ্রতা বজায় রেখে অবিরাম কাজ করে যেতে হবে তবেই কিন্তু সাফল্য আজ আপনার ক্ষেত্রে আসবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জব করুন না পারলে সকালে বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি সিংহ রাশি সিংহলগ্ন বা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে তবে আপনাদের অবশ্যই স্বাস্থ্যগত ব্যাপারে এবং কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধান থাকার প্রয়োজন আছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স নিয়ে আলোচনা করবো আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে আজ আপনা আপনি আপনার যদি কোনো স্বামী স্ত্রী থেকে থাকে বা আপনার কাছের কোনো মানুষ তার সাথে আর্থিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন এতে আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য আপনারা আর্থিক প্ল্যানিং বা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা গ্রহণ করতে পারবেন একাধিক উপায়েও আজ আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হবে বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো বা হটোখাড়িতে যেন করবেন না আজ কিন্তু চাকরিজীবীদের অফিসে পরীক্ষায় বসতে হচ্ছে আপনাদের অর্থাৎ আজ কিন্তু আপনার বস আপনার পরীক্ষা নেবে অর্থাৎ আপনাকে কিন্তু আজ খতিয়ে দেখবে আর তাই কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে আজ মোবাইল দেখুন সিনেমা দেখুন গেম খেলুন গান শুনুন প্রেম করুন সবই জীবনের অঙ্গ তবে তবে যে দুই তিন ঘন্টা পড়াশুনো করেন সেই সময় পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন কারণ এই শিক্ষাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার হাতিয়ারটি জং ধরা হোক সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সান বৃদ্ধি পাবে পারিবারিক ফ্রন্ট থেকে যদি ফ্যামিলি ফ্রন্ট থেকে যদি দেখা যায় আজকের দিনটি কিন্তু আপনাদের অতুলনীয় আজ দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সারপ্রাইজ আকারে কোনো গুড নিউজ আসতে পারে যার কারণে পরিবারের পরিবেশ এক মুহূর্তে নামা হয়ে যাবে আজ পরিবারের হিত সাধনেও আপনারা কায়িক পরিশ্রম করতে চলেছেন পরিবারের সদস্যদের সাথে আপনাদের বন্ডিং বৃদ্ধি পাবে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও আজকে সম্পর্কের পুনরুজ্জীবন ঘটতে চলেছে স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ তবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন ছোলা বা গুড়ের প্রসাদ অন্যদেরকে দান করুন বিতরণ করুন এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর এখন করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন দুশ্চিন্তা পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার কি আপনার মনের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না তাহলে কিন্তু আপনার জীবন রস হয়ে যেতে পারে তাই এগুলিকে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকে প্রেমের জীবনে অপ্রত্যাশিতভাবে নতুন কোনো মোড় আসতে চলেছে আজ আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বামী স্ত্রী আজ বিবাহিত জীবনের সত্য ভাবাবেশ অর্থাৎ ইয়াদিদাং হৃদয়ং মাম তদিদাং হৃদয়ং তব এই মন্ত্রের গূঢ় অর্থ আজ আপনারা উপলব্ধি করতে পারবেন আজ আপনাদেরও কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় ওটা সুযোগ প্রবল তাই দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না আজ ঘরের বাইরে বেরিয়ে আপনারা খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এমনকি সন্ধ্যেবেলা বা রাতের বেলা আপনারা ছাদে গিয়েও হাঁটাহাঁটি করতে পারেন সেখানে আপনারা প্রভূত পরিমাণে মানসিক শান্তি পাবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনে নেয় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স নিয়ে জানাবো তবে তার আগে বলবো যাদের রাশি রাশিলগ্ন উভয় ক্ষেত্রেই কন্যা বা আপনাদের মধ্যে যাদের সানসাইন সাইন উভয় ক্ষেত্রেই যাদের ভার্গ এই রাশিফল তাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট খাটবে অন্যথায় বাকিদের বলবো আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হয় এই রাশিফল আপনাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট না খাটলেও সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে খাটবেই এই বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে আজ আপনাদের কিন্তু মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার অতুলনীয় থাকবে আপনার অফিসে যে সমস্ত সিনিয়র কলিগরা আছে তারা আপনাকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে তবে আজ আপনি আপনার আলাপচারিতায় ন্যাচারাল থাকার চেষ্টা করুন সৎ থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন আজ অফিসে আপনার নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কারণে এই প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন আর্থিকভাবে কিন্তু আজকের দিনটি নিশ্চিতভাবে আপনার উন্নতি পরিলক্ষিত হচ্ছে একাধিক উপায়ে আয় ইনকামও বৃদ্ধি পাবে তবে সময়ের সাথে সাথে আয় ব্যয়ও কিন্তু বৃদ্ধি হতে চলেছে খরচ বাড়তে চলেছে বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি রাত তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন থেকে বেটার ফল ফলাফল আপনারা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশুনায় আজ দিনটি এক প্রকার মন বসতে চলেছে যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন এবার দেখা যায় আপনাদের পারিবারিক সহযোগিতা আপনারা পাবেন কি না আপনাদের ফ্যামিলি ফ্রন্টের দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু আজ পরিবারের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় বিশেষ করে আপনার গৃহে কোনো পরিবর্তন করার আগে বাড়ির সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে কিন্তু আপনার নিশ্চিত হওয়া প্রয়োজন আর পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন আজ আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও সম্পর্কের বৃদ্ধির দিন আর তাই তাদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখুন আজ অবশ্যই স্বাস্থ্যগতভাবে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে কায়িক পরিশ্রমের কারণে আজ আপনারা ক্লান্তি অনুভব করবেন মানসিক হতাশাও বৃদ্ধি হতে পারে তাই শরীরকে সম্পূর্ণ শক্তিশালী বা রিচার্জ করবার জন্য আজ আপনাকে সম্পূর্ণ বিশ্রাম করার প্রয়োজন আছে মনে রাখবেন চোখের পাতা বিরামেরই অঙ্গ আর তাই বিশ্রাম অত্যধিক জরুরি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো অহেতুক তর্ক বিতর্ক বিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই ক্ষতি আজ কিন্তু আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আর স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা কিন্তু রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে দূরে থাকুন বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের বলবো আজ আপনার কিন্তু অবশ্যই উচিত একে অপরের সাথে বৃত্তসুলভ সুলভ আচরণ না করা স্বামী স্ত্রী আর সব কিছু আপনাদের ইচ্ছা মতো নাও চলতে পারে তবে আপনারা একসাথে ভালো সময়ও কাটাতে পারেন বিশেষ করে দুপুর বেলার পর আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রোং সভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি তুলা তুলারাশি লগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতি থাকতে চলেছে প্রথমেই জানাবো আপনাদের যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই তুলা বা যাদের সানসাইন মুনসাইন উভয় ক্ষেত্রেই লিব্রা এই রাশিফল তাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট খাটবে অন্যথায় বাকিদের বলবো আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হলেও এই রাশিফল কিন্তু আপনাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট না খাটলেও সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট খাটবেই এ বিষয়েও কিন্তু গ্যারান্টি দেওয়া যেতে পারে আজ আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করবার জন্য অর্থ বিনিয়োগের দিকে সঠিকভাবে মনোযোগ দিন বিজনেসম্যানদের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন তবে তাড়াহড়ো হটকারিতে যেন করবেন না চাকরিজীবীদের অফিসে কিন্তু আজ অত্যধিক সতর্ক থাকার প্রয়োজন আছে সময় যেন নষ্ট করবেন না আর আজ কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের পূর্ণ নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও বেশি মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন আজ কিন্তু ভাগ্যদেবী আপনাদের সহায় নেই তবে হ্যাঁ আপনাদের ফ্যামিলি ফ্রন্ট থেকে আজকের দিনটি কিন্তু অতুলনীয় পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে আজ পরিবারের হিত সাধনে আপনারা প্রচুর কায়িক পরিশ্রম করতে চলেছেন পরিবারের সদস্যদের কাজ আপনি বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও আজ কিন্তু আপনার রিলেশনশিপের বন্ডিং বৃদ্ধি হতে চলেছে স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয় আজ আপনার শরীর বিশেষ করে হাঁটু পা মাজা কোমর এগুলি ব্যথা হতে পারে আতে কাছের কোনো মানুষকে বলুন শরীরটা একটু তেল দিয়ে মালিশ করে দিতে এতে আপনার শরীরের পেশিগুলি অনেক আরাম পাবে কোথাও যেন আজ ভ্রমণ করবেন না আজ আপনাদের ভ্রমণযোগ থাকলেও সেই ভ্রমণ কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্লান্তিকর এবং আপনাকে উন্মত্ত করে তুলতে পারে তাই ভ্রমণ আজ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন আর ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন আজ কিন্তু প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠতে পারে আর তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কে প্রবেশ করতে দেবেন না কারণ অন্য কারোর হস্তক্ষেপের কারণেই আপনাদের সম্পর্ক কিন্তু ভেঙেও যেতে পারে আর তাই সন্দেহপাতী হওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্ষতিকর মনে রাখবেন ভুল কিন্তু আপনারাও করেন আপনিও কিন্তু ঈশ্বর বাল্লা নন স্বামী স্ত্রী আজ দৈনন্দিন জীবনের যে চাহিদা একে অপরের কাছে আপনারা পূরণ করতে অক্ষম হবেন যার কারণে আপনাদের মেজাজ খারাপ হতে পারে আর তাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা হয়তো তর্ক বিতর্ক বাক বিদণ্ডা বচসা সন্দেহবাদিকতার আশ্রয় নিলেই কিন্তু আজ ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের একটু জ্ঞান বাড়ানোর দরকার আছে আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতিমঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি বৃশ্চিক রাশি লগ্ন বা স্করপিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে এক কথায় অভূতপূর্ব অতুলনীয় থাকতে পারে যদি আপনারা আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকতে পারেন বাকি সব দিক থেকেই কিন্তু ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আজ আপনাদের আর্থিক ইনকাম বা আয় ইনকাম এক কথায় অতুলনীয় হতে চলেছে আজ আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে কোনো ফাটকা লাভ করবেন শেয়ার বাজার বা কোনো কয়েন মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা কোনো লটারিতে আজ আপনারা ফাটকা ইনকাম করতে পারেন বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষে আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক কথায় অতুলনীয় আজ আপনার বস এবং কলিকরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার কর্মের অগ্রগতিতে তারা বেশ খুশিও হবে আজ কিন্তু অফিসে নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের প্রমাণ দেওয়ার দিন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন আপনারা অবশ্যই সফল হবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরও কিন্তু ভাগ্যদেবী আজ সহায় আছেন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি ভাব ভালোবাসার মধ্যে দিয়েই কাটাতে চলেছেন আজ পরিবারের সদস্যদেরকে আপনি বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর তাই তাদের সাথে সম্পর্কের মজবুতিও বৃদ্ধি পাবে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হচ্ছে আজ আপনাদের কিন্তু স্বাস্থ্য খুব একটি সঙ্গ দেবে না আর তাই ওজন বুঝে ওজন গ্রহণ করুন অত্যধিক কায়িক পরিশ্রমের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন আর যে সমস্ত খাবার দাওয়ার রাস্তাঘাটে বা বাড়িতে যে কোনো জায়গায় ঢাকা দেওয়া থাকে না খোলা জায়গায় থাকে খোলা রাখা থাকে সেই সমস্ত খাবার যেন খাবেন না অসুস্থ হয়ে পড়বেন করোনার তৃতীয় ঢেউ আঁচড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন মদ সিগারেট বা কোনো প্রকার মাছ মাংস খাওয়া থেকে আজ বিরত থাকুন সন্ন্যাসীদেরকে বা সাধুসন্ত আউল বাউল ফকিরদেরকে খাদ্য সামগ্রী দান করুন এতে আপনাদের স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকে প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন এক কথায় আপনারা কিন্তু আজ একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না স্বামী স্ত্রীও আজকের দিনটি আপনাদের বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি দিন থাকবে সন্ধ্যাবেলার সময়টা আপনারা চমৎকার কিছু করতে চলেছেন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওটা সুযোগ প্রবল তাই দিনটি অবশ্যই উপভোগ করুন আজ কিন্তু কোনো বন্ধু আপনার বাড়িতে আসতে পারে খালি সময়ে তার সাথে কোয়ালিটি টাইম পাস করুন কিন্তু আগেই বলেছে মদ মাংস সিগারেট কোনো প্রকার নেশাভান জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনীয়তা দেখছি না আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রোং সভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি ধনুরাশি ধনুলগ্ন বা সাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার রিয়াকশানের মধ্যে দিয়েই কাটতে চলেছে দেখুন প্রথমেই আপনাদের বলবো যে আপনাদের কিন্তু এখন শনি সাড়ে সাতের অন্তিম পর্যায়ে চলছে অন্তিম পর্যায়ে শনি মহারাজ অবশ্যই একটু কম কষ্ট দেন তবে হ্যাঁ শেষবারের মতো আপনাকে কিন্তু পরীক্ষা তিনি করবেন আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কিন্তু দুহাত ভরে ভরে তিনি আপনাকে উপহার দিয়ে যাবেন যাওয়ার সময় আর তাই খুব সাবধান থাকুন মিথ্যা কথা পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্যে হিংসা ঘৃণা অহংকার থেকে দূরে সরিয়ে রাখুন নিজেকে যতটা মদ মাংস কম খেতে পারেন ততই আপনার ক্ষেত্রে বেটার কালো কুকুর বা শনিবারের দিন আপনারা শনি মহারাজকে গিয়ে যদি সরিষার তেল কালো তিল দান করতে পারেন গরিবদেরকেও দান করতে পারেন বা কালো কুকুরকে খাওয়াতে পারেন এতে কিন্তু তিনি অনেক সন্তুষ্ট হবেন আজ আপনাদের আর্থিক ভাগ্যের কিন্তু এক প্রকার মজবুতি পরিলক্ষিত হচ্ছে একাধিক উপায়ে আপনারা আই ইনকাম বৃদ্ধি করবেন বিশেষ করে যারা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত বা অনলাইন জব বা কোনো প্রকার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অতুলনীয় মিডিয়ার কর্মীদের জন্য ভালো আজ কিন্তু বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে আজ আপনার বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ লোক আপনাকে আয় ইনকামে সাহায্য করবে এবং আপনাকে অর্থ ব্যয় কিন্তু করতে হবে না আজকে দিনটি আপনার অর্থ সঞ্চয়ের দিন চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করা উচিত মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর কাঁধে পড়ে থাকা সমস্ত প্রকার অ্যাসাইনমেন্টগুলি রেড লাইন আসার আগেই শেষ করার চেষ্টা করুন তা না হলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে সহায় নেই পরিবারের সদস্যদের সাথে আজ আপনার ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে শুরুতেই বলেছি বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি তাদের তো আশীর্বাদ আজ আপনি পাচ্ছেনই অন্যান্য ক্ষেত্রেও আজ আপনি আপনাকে বলবো আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি বিশ্বস্ততার সাথে ইতিবাচক অনুভূতিগুলি ভরিয়ে তুলুন দেখবেন এই অনুভূতিগুলি আপনাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিয়ে যদি করতে পারেন স্বয়ংক্রিয়ভাবে আপনি সমস্ত ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে এই ইতিবাচক সাড়া আপনারা অবশ্যই পাবেন আজ নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও সম্পর্কের পুনরুজ্জীবনের দিন স্বাস্থ্যগতভাবেও দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতে যতর তাজা অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকা আজ কিন্তু আপনাদের মধ্যে কোনো পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে তবে আপনাদের নিজেদের অনুভূতি মনের যে অনুভূতি সেটি প্রকাশ্যে আনতে পারবেন না যেটি আপনাদেরকে বিরক্ত করবে আর তাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রেই বলবো একে অপরকে আরও বেশি বোঝার চেষ্টা করুন একে অপরকে যেন আহত করবেন না মুখন স্মৃত বাণির দিকে অত্যধিক খেয়াল রাখুন মুখফুসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনি পরে হয়তো আফসোস করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আবারও বলবো আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই তবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না অতীতে কারোর সাথে আপনার যোগাযোগ হয়েছিল তার সাথে আজকে আবার দেখা সাক্ষাৎ বা ফোনে কথা হতে পারে যার কারণে দিনটি আপনাদের স্মরণীয় হয়ে থাকবে আপনার ওল্ড গার্লফ্রেন্ড বা পুরনো কোনো বান্ধবী বা বন্ধু আপনাকে কিন্তু নতুন করে খবরাখবর নিতে পারে তবে পরকিয়া সম্পর্কে যেন জড়িয়ে যাবেন না এটি কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হল ওম ক্রাং ক্রিং ক্রোং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রোং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি মকর রাশি মকর লগ্ন বা ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে প্রথমেই অন্যান্য দিনে নেয় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের এক কথায় মজবুতি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে যারা জমি বাড়ি কেনা বেচার কাজ করেন তাদের কিন্তু আজকের দিনটি অতুলনীয় রাজ্যক পরিলক্ষিত হচ্ছে আজ আপনারা প্রভূত পরিমাণে লাভ করতে চলেছেন বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে আপনার কম্পিটিটার যারা যারা প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু তাদের খারাপ ক্রিয়াকর্মের এবার ফলাফল পেতে পারে তবে তাদের দুঃখে যেন আপনি আনন্দ পাবেন না চেষ্টা করুন অন্যের দুঃখে দুঃখী হওয়ার সে যতই আপনার শত্রু হোক না কেন আর অন্যের সুখে সুখী হওয়ার তবেই কিন্তু ঈশ্বর আপনার তুলে দিকে মুখ তুলে দেখাবেন আজ কিন্তু আপনাদের অবশ্যই অফিসে কম কথা বলে কাজ বেশি করা উচিত শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির পড়াশোনায় আপনাদের মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি কিন্তু আপনার এক প্রকার অতুলনীয় কাটবে বিশেষ করে পরিবারে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু অবাক করা কোনো খবর আজ আপনার কান পর্যন্ত পৌঁছে দিতে পারে অতীতে সুখ স্মৃতি আজ আপনাদেরকে ব্যস্ত রাখবে পরিবারের সদস্যদেরকে আজ আপনারা বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর তাই তাদের সাথে সম্পর্কের মজবুতিও বৃদ্ধি পাচ্ছে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন গায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতে যত তরত আজাও অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো মদ্য পানের অভ্যাস থেকে আজ মুক্তি পাওয়ার চেষ্টা করুন মদ জাতীয় জিনিস যেন খাবেন না সেটি ছাড়ার জন্য আজকের দিনটি কিন্তু বেশ ভালো তা না হলে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রভাব ডাকতে পারে এই মদ আর প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি অন্যান্য দিনের ন্যায় মধ্যম প্রকৃতির একটি দিন স্বামী ও আজ চমৎকারভাবে দিনটি আপনারা কাটাতে চলেছেন জীবন সঙ্গী বা সঙ্গিনী জীবনে থাকার অর্থ কী এবং মর্মার্থ কী সেটিও আজ আপনারা উপলব্ধি করতে পারবেন তবে অহেতুক তর্ক বিতর্ক বাকবিতণ্ডায় যেন জড়িয়ে পড়বেন না আজ কোনো সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে দ্রুত আচরণ করার ক্ষমতার কারণেই আজ আপনারা স্বীকৃতি লাভ করতে চলেছেন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না আর আর যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো। ওম ক্রাং ক্রিং ক্রোং সভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রোং সামা একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারোবার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি কুম্ভ রাশি বা ব্যাকুয়েিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতি থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জানাবো আজ কিন্তু আপনাদের অর্থ একাধিক উপায়ে আগমন ঘটবে যার কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক ঝামেলা থেকে আপনারা মুক্ত হতে চলেছেন বিজনেসম্যানের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীরা আজ অফিসে অসাধারণ কোনো ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হতে পারে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয় হবে আর অফিসে আজ আপনার নিজের কর্মদক্ষতার কারণেই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন তবে কম কথা বলে কাজ বেশি করতে কিন্তু ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন আছে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে সহায় নেই পরিবারের সদস্যদের উপরে অহেতুক আধিপত্য যেন বজায় রাখতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে নাক গলাবেন না আর পরিবারের সদস্যদেরকে বোঝানোর চেষ্টা করুন আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে অহেতুক একে অপরের ভুল ত্রুটি ধরার মতো স্বভাব এবার আপনা আপনি ত্যাগ করুন দীর্ঘদিনের পুরনো কোনো শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজকে দিনটি কিন্তু স্বাস্থ্যগতভাবে আপনাদের বেশ ভালো থাকবে আজ আপনারা মানসিক এবং শারীরিকভাবে সতেজতা তরতাজা অনুভব করবেন কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনাকে এ বিষয়ে বেশ সাহায্য করতে চলেছে প্রেমিক প্রেমিকাদের আজ প্রেমের জীবনের ভালোবাসা এক নতুন উচ্চতায় পৌঁছাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ আপনাদের ভালোবাসার দিনটি দিনটি শুরু হবে ভালোবাসার জীবনে হাসি দিয়ে আর শেষ হবে নতুন কোনো স্বপ্ন দিয়ে আজ আপনাদের কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন স্বামী স্ত্রীও আজ আপনাদের মধ্যে অন্তরঙ্গত অনেক বৃদ্ধি পাবে বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় আপনারা একসাথে কাটাতে চলেছেন আর তাই আজকের তিনটিকে কিন্তু উপভোগ করতে ভুলবেন না কোনো লাল গরু বা লাল কুকুরকে যদি আপনারা কোনো খাদ্য খাবার খাওয়াতে পারেন আপনাদের পারিবারিক ভাগ্যের অবশ্যই অনেক মজবুতি ঘটবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ হালকা হলেও কিন্তু শক্তিশালী থাকছে তো এই বিষয়ে অবশ্যই সজাগ থাকার প্রয়োজন আছে আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে বার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি মিন রাশি মিনলগ্ন বা ফাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতি থাকতে চলেছে বলা ভালো বেশ কাটতে চলেছে প্রথমেই অন্যান্য দিনে নেয় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জানাবো আজ কিন্তু আপনারা একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে চলেছেন আপনাদের যদি কোনো সন্তান সন্ততি থেকে থাকে বা বাচ্চা কাচ্চা থেকে থাকে আপনাদের পরিবারে তাদের দ্বারা পরোক্ষভাবে আপনারা অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থকদ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে তবে তারা হুড়ো হটকারিতা যেন করবেন না আর চাকরিজীবীদের আজকে কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় আজ আপনার অফিসের বস এবং আপনার কলিগরা আপনাকে নিয়ে প্রশংসায় উচ্ছ্বসিত হবে আজ আপনার কর্মদক্ষতার কারণেই বস আপনার কাজের অগ্রগতিতে বেশ খুশি হতে চলেছে আজ আপনাদের দিনটি এক প্রকার মনোরম কাটবে আজ অফিসে আপনারা স্বতন্ত্র অনুভব করবেন কাজেও গতি আসবে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকে পড়াশুনায় একটু মন বসাতে সমস্যা হতে পারে মূল্যবান সময় আপনারা বন্ধুদের সঙ্গে কাট কাটাতে পারেন এতে কিন্তু আপনাদের শিক্ষা জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মনে রাখবেন এই শিক্ষাই কিন্তু আপনার আমাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আমরা নিশ্চয়ই চাইব না যা আমাদের হাতে একটি জং ধরা হোক সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আমাদের ব্যক্তিত্বের সানবৃদ্ধি পাবে এবং সমাজে আমরা ততটাই প্রতিষ্ঠা প্রাপ্ত প্রাপ্তি করতে পারি আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য এক প্রকার মধ্যম প্রকৃতির পরিবারের সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে আপনারা কাটাতে চলেছেন আজ আপনার নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও আপনি দিনটি বেশ ভালো কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটাবেন পরিবারের সদস্যদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে পরিবারের হিত সাধনে আপনার কায়িক পরিশ্রম করা উচিত এবং পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করার চেষ্টা করুন স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ওজন বুঝে ওজন গ্রহণ করতে হবে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে আর আজ বহমান জল যে জলে স্রোত বয় সেখানে কালো তিল কালো ছোলা বা নারিকেল নিক্ষেপ করুন তবে নারিকেল বিশেষ করে নারিকেল বহমান জলে নিক্ষেপ করার আগে নিজের মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে নিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ তবেই কিন্তু আপনি নিক্ষেপ করবেন এতে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন বা পুরনো কোনো বড় ধরনের রোগ থেকে আপনারা অবশ্যই মুক্ত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজ প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আজ আপনাদের প্রেমের জীবনে এক প্রকার জোয়ার আসতে চলেছে ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের কিন্তু বসন্ত আর আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে গিয়ে যাচ্ছে স্বামী স্ত্রীও আপনারা একে অপরকে সুখী করবার জন্য সকল প্রকার প্রচেষ্টা করতে চলেছেন আজ তাই আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটি কিন্তু আপনারাও উপভোগ করতে ভুলবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তাই এই বিষয়ে অত্যধিক টেনশান গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই আর আজ যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গল তার অবশ্যই একটি বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্র কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেব আর তিনি বলেছিলেন এই ব্রিজ বীজ মন্ত্র কেউ যদি ভুল জপ করে তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি হবে না আর তাই বীজ মন্ত্র জপের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা আবারও বলছি ওম ক্রাং ক্রিং ক্রং স্বভুমায় নামা একশো আটবার জপ করুন না পারলে সকালে বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি